বাংলাদেশের মানুষকে কথা বলার অধিকার তিনি দিয়ে গেছেন। এই অধিকার পরবর্তীতে হরণ করেছিল আওয়ামী সরকার। এই দোয়া মাহফিলে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কৃতজ্ঞ চিত্তে অত্যন্ত আবেগ ঘন চিত্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা স্মরণ করছি। প্রিয় ভাইরা, আমরা যে আজ এখানে বক্তব্য রাখছি, মিলাদ করছি রাজপথে, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বহুদিন আগে আমাদের কাছ থেকে গত হয়ে গেছেন, কিন্তু ওনার স্মৃতি আমাদের মাঝে রয়ে গেছে, কারণ তিনি আমাদের গণতন্ত্র দিয়ে গেছেন। বাংলাদেশের মানুষকে কথা বলার অধিকার তিনি দিয়ে গেছেন। এই অধিকার পরবর্তীতে হরণ করেছিল আওয়ামী সরকার, সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল, সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল মানুষের কাছ থেকে।